আসসালামু আলাইকুম আজকে আমি একটা ডিম আর চিনি দিয়ে ভীষণ মজার একটা নাস্তা বানিয়ে দেখাবো এই নাস্তা এক সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করে রেখে খাওয়া যাবে খুবই মজার একটা নাস্তা সকাল বিকেল চায়ের সাথে খেতেও ভালো লাগবে তাহলে চলুন রেসিপি দেখে নিন প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি একটা ডিম ভেঙে এখানে আমি বড়ো সাইজের ডিম নিয়েছি আপনারা চাইলে আরও বেশি করে ডিম নিতে পারেন দুটা তিনটা এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি পনে এক কাপ চিনি নিয়েছি চিনি যে যার স্বাদ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন আমি ভালো করে ফেটিয়ে নিব আর এখানে আমি লিকুইড দুধ নিয়েছি হাফ কাপ আমি আগে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি দিয়ে এখন ভালো করে নেড়েচেড়ে চিনি গলিয়ে নেব তারপরে দিয়ে দিচ্ছি আটা এক কাপ আটার পরিবর্তে ময়দাও দিতে পারবেন এক কাপ আটা দিয়ে দিলাম আর বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এক চামচ এখন আমি ভালো করে মিক্স করে নিব আরও হাফ কাপ আটা দিয়ে দিলাম কতখানি আটা লাগবে আমি পরে বলছি মাখানোর পরে আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সয়াবিন তেল তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিব এই ডোটা একটু স্টিকি হবে মানে সফট হবে বেশি শক্ত হবে না আরও দিয়ে দিলাম এখানে আমার ময়দা লেগেছে দুই কাপের একটু কম মাখানো হয়ে গেছে এই রকম সফট হবে এখন আমি হাতে তেল লাগিয়ে এই রকম করে নিয়ে আমি গোল করে সেপ দিয়ে নিচ্ছি বলের মতো সেপ দিয়ে নিচ্ছি রকম করে এখন আমি একটা প্লেটে রেখে দিচ্ছি আর প্লেটের গায়েও তেল লাগিয়ে নিয়েছি তাহলে প্লেটের গায়ে আটকে যাবে না সবগুলো বানানো হয়ে গেছে এখন আমি এগুলো তেলে ভেজে নেব চুলাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম করে নিয়েছি এখন আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি চুলার আঁচ মিডিয়াম টু ল রেখেছি তাছাড়া একদিকে দিবেন আর একদিকে পুড়ে যাবে লয়ে রাখতে হবে এক পাশ হয়ে গেলে অপর পাশ উলটিয়ে দিচ্ছি একবারে হবে না আমি দুইবারে ভেজে নিব একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে তাহলে ভিতর পর্যন্ত ভালোভাবে ভাজা হবে দেখুন ফুলে একদম বলের মতো হয়ে যাচ্ছে যখন এরকম কালার হবে তখনই তুলে নিচ্ছি সবগুলো আমি ভেজে তুলে নিয়েছি দেখলেন তো কত সহজে হয়ে গেল ডিম আর চিনি দিয়ে খুবই ঝটপট মজার নাস্তা সকাল বিকালে চায়ের সাথে খেতেও ভালো লাগবে আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা মজার হয়েছে বানানো একদমই সহজ আর খুবই কম উপকরণ দিয়ে বানানো হয়ে যায় আপনারা বাসায় বানিয়ে দেখবেন আশা করি সবারই ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকা অনুরোধ রইল আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ